আমার সমস্ত ইউটিউব ফ্যামিলির সদস্যদেরকে জানাই গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আমি কিছু। আমার সকালটা শুরু হলো আজকে ছাতুর শরবত, সাথে আছে 3 কোয়া খেজুর, আছে আমন্ড বাদাম। তো এই দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আজ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, মানে বুধবার। তো বিছানাতে বসেই আমার সকালের খাবারটা শুরু হয়ে গেছে, এখনও আমি উঠিনি। এবার মানে টাইমিং রয়েছে পুরো একদম, এখন আর নিচের ঘরেতেই শুয়েছি দেখতে পাচ্ছ। তো এখন এইগুলো সকালবেলা খেয়ে নেব, খেয়ে ওষুধ আছে খেয়ে তারপরে একটুখানি শোবো, তারপরে আবার আমি উঠব। তো এখন আমি এই খাচ্ছি এগুলো, আর সাথে শুনছি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি পরপর, তবে ভিডিওগুলো কিছু কেমন শ্যুট করা রয়েছে কিন্তু এডিটিং করার এনার্জি নেই, সেই জন্য আর করাও হয় না আর ভিডিওগুলো দেওয়াও হয় না। তো চলো তোমরা দেখতে থাকো, মোটামুটি আজকে এডিটিং করার আমি চেষ্টা করেছি, তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো যেহেতু কাল সরস্বতী পুজো, বিশাল একটা তোড়জোড়ের ব্যাপার রয়েছে, আর আমি খুব একটা ফিট না হলেও মোটামুটি তবু দেখানোর চেষ্টা করেছি আর আনন্দ উপভোগ করারও চেষ্টা করেছি। তো দেখো এখন এই যে মন্দির ধোয়া চলছে, কেননা মন্দিরটা রোজ রোজ আর মোছা হয় না, কেউ মোছে না। তবু এক জেঠিমা মাঝে মাঝে মুছতো, তবে সবার হয়তো রোজ দিন সময় হয়ে ওঠে না। তো মন্দিরটা কাল যেহেতু পুজো, আজকে দেখো ধুয়ে ফেলছে একদম পরিষ্কার করে, ধুয়ে টুয়ে তারপর এখানে মা পুজোর সব জোগাড় জাতিগুলো করবে। আর এখানে সরস্বতী ঠাকুর বলতে কী বলো তো, আমার বরের ব্যাচের যে ছেলেগুলো রয়েছে, মানে ওদের যে গ্রুপটা, সেই ছেলেগুলোই বেসিক্যালি আনে ঠাকুর আর কি। আর বাচ্চাগুলো আগের বছর থেকে যাচ্ছে কিছু কেমন পাড়ায় চাঁদা তুলতে। তো চাঁদা তুললে মোটামুটি ওই যা হয় আর কি, ওই দিয়েই পুজোটা হয়। আর কিন্তু আমার বরের গ্রুপের যে ছেলেগুলো রয়েছে, তো তারা চাঁদা দিয়েই সত্যি কথা বলে বলি খালাস। কেউ পুজোর সময় আসেও না সেভাবে, কেউ দেখভালও করে না পুজো আদৌ হলো কি হলো না, কেউ দেখেও না। সম্পূর্ণ দায়িত্বটা যেন আমাদের বাড়িরই হয়ে গেছে, যেন আমাদের ব্যক্তিগত পুজো হয়েই উঠেছে। তো সেইভাবেই এবারেও পুজো চলছে। তো মা এখানে সব ঠাকুরের বাসনপত্রগুলো বের করেছে, বের করে সব ধুয়ে মেজে রাখছে আজকেই, কেননা কালকে সকালবেলা তো সময় হবে না, কালকে আমাদের বাড়িতেও দত্তপুজো হবে, তারপরে আবার এখানে পুজোর ঝামেলা, সব কিছু মিলিয়ে প্রচুর ঝামেলা মায়ের। তো সেই জন্য আজকেই এখানে সব ধুয়ে মুছে বের করে একদম উল্টে দিয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইসব করার পর তারপরে দুপুরে ভাত টাত খাওয়ার পর ব্যাংকে দরকার ছিল বলে ব্যাংকে এসেছিলাম, আর ব্যাংকের এখানেই কাঁড়িয়াতে আমাদের ঠাকুর অর্ডার দেওয়া ছিল। তো আমি বললো যে চলো আমাদের ঠাকুরটা কমপ্লিট হয়েছে নাকি একটু দেখে আসি। তো এখন সেখানেই এসেছি, দেখো কি সুন্দর, বড়ো, কত বড় বড় ঠাকুর দিয়ে, বড় ছোট মাঝারি সব রকমের ঠাকুর রয়েছে, সব হাইটেরই ঠাকুর হচ্ছে, আর প্রত্যেকটা ঠাকুরই কত সুন্দর হয়েছে। তো আমাদের ঠাকুরও এখানে রয়েছে, চলো তোমরা দেখতে থাকো। এইটাই হচ্ছে আমাদের ঠাকুর, এই যে দেখো, যখন মন্দিরে যাবে তো তখন ভালো করে দেখাবই, আর এখন দেখে না যে কত সুন্দর হয়েছে ঠাকুরটা, প্রত্যেকটা ঠাকুরই দেখছি যে খুব সুন্দর করেছে, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর। এই ঠাকুরটাও দেখো, আর এখানে সবাই ঠাকুর আনতে চলে এসেছে, দেখো কত দোকানে ভিড়। আমাদের এখনও ঠাকুর আনতে আসে না, আমরা তো শুধু জাস্ট দেখতে এসেছি যে কমপ্লিট হয়েছে নাকি। তো এখানে অনেক ভিড়, কেননা যে যার গাড়ি নিয়ে চলে এসেছে ঠাকুর সব নিয়ে চলে যাবে। তো এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখো। আর চলো এবার বাড়ি চলে যাই, আর বাড়ি গিয়ে ওখানে কী হচ্ছে দেখা যাক। দাদু হাও তো 100 টাকা দাও না, ওই 100 টাকা দিয়েছে।
ঠিক আছে তো তবে যেতে আছে তো বাবাকে বলবো দিতে পারো তো বিকাল হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে বরণ ডালা সব সাজ সাজানো চলছে সব জেঠিমা কাকিমা বৌদিরাও সব রয়েছে আর সাথে চলছে গল্প তো বেশ ভালোই লাগছে আর এইটা হচ্ছে আমাদের ঠাকুরের মানে ওই সব সাজ সরঞ্জাম রাখার ঘর তো এখানেই সব বাসনগুলো ছিল এখান থেকে সব বেতের করে ব্যবস্থা করা হচ্ছে আর আজকে বিকালবেলা আমার কাছে পড়তে আসে পাঁচজন কিন্তু আজকে পুজো উপলক্ষে আর কেউ আসেনি একজনই এসেছিল দেখো এখন মায়ের মোটামুটি সাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে থাকো গোনো দাঁড়া 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 সবাই দিয়ে দিয়েছে তো দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল আর দেখো আমাদের ঠাকুর আনতে চলে গিয়েছিল আর ঠাকুর নিয়ে চলেও এসেছে এখন ঠাকুরকে মন্দিরে তোলা হচ্ছে আর পুরো অন্ধকার লাগছে কেননা আলোগুলো দেখছি কেমন আলো খেলছে না তো চলো ভিতরে তোলা যাক ঢাকটা বাজানোর চেষ্টা করছে আর এদিকে ফুল এনে দিয়েছে দেখো কি সুন্দর টাটকা একদম ফোপা টাইপের একটা গোলাপ যেটা ঠাকুরের হাতে দেয়া হবে পাশের বাড়ির এক দাদাদের বাড়িতেই হয়েছে তো দুটো তিনটে গোলাপ এনে দিয়েছে বেশ সুন্দরভাবে সাজিয়ে দেয়া হচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে পুরো গোলাপটা পুরো এত সুন্দর তো চলো ঠাকুর তো এসে গেল সাজানোও হয়ে গেল আর এদিকে আমার খিদে পাচ্ছে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে মুড়ি টুড়ি খাই তারপরে আবার পরের কথা ভাবা যাবে তো বাড়ি এসে দেখো সকালবেলার বাঁধাকপির তরকারি হয়েছিলো সেই বাঁধাকপির তরকারি একটু ঝুড়ি ভাজা মুড়ি মটরশুঁটি আর ছোলা ভিজানো দিয়ে মুড়িটা আগে খাই পেটটা ঠান্ডা করি আর আজকের ভিডিওটা মোটামুটি আমি এতটা পর্যন্তই শ্যুট করেছিলাম কালকে রয়েছে বিয়ে বাড়ি আর যে বান্ধবী নেমন্তন্ন করতে এসেছিলো তার আমি ভিডিও করে রেখেছিলাম যখন নেমন্তন্ন করে অথচ আমি এখন দেখছি যে ফোনেতে আমি সেই ক্লিপটা পাচ্ছি না তো কি ডিলিট হয়ে গেল আমি তো নিজে ডিলিট করবো না কি করে কি হয়ে গেল আমি বুঝতেই পারছি না তো চলো ওখানে এখন ঠাকুরতলায় সবাই রয়েছে আমার খিদে পাচ্ছিল আমি ভাবলাম যে আগে খেয়ে নিই পেট খালি রেখে কিছু কাজ করতে নেই তাই না আগে খেয়ে নিই তো এখন পরে কথা বলছো